Mridha HD video. Islamianar bahire jara asen apnara ki gunagar naki nekkar seta jane ki Allah aro jore bolen Allah amra boshte razi na jaite razi boshte razi aro jore bolen boshte razi na jaite razi boshte razi boshaibar malik ke Allah eta theke waswasa diye bahire newar malik ke Allah amra ki shaitan wala hobo na Allah wala hobo Allah aro jore bolen ki wala আল্লাহ পাক সকলকে ধৈর্য ধারণ করে বসার মতন তৌফিক দান করুন জোরে বলেন আমিন সলাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম مُعَلَيْكَ يَا شَفِعَ الْمُذْنَبِينَ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَحْمَةً لِلْعَالَمِينَ الْحَمْدُ لِلَّهِ الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيه وآدم بين الروح والجسد أجمل الأجملين أكمل الأكملين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته والجماعة أجمعين تهل محبت بولون اللهم صل مولانا محمد وعلى آل سيدنا أمر نبي جودي نيا شيتو الله প্রকাশ হইতো আমার নবী হলেন আল্লাহর সাক্ষী পাক কোরআনে বর্ণনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ যখন ছিলেন তখন নাহি ছিল কোন তখন আল্লাহ প্রকাশিত চাই আপন নূর হইতে জুদা হাবিবের নূর করলেন পয়দা জুস মারিলেন এসকের দরিয়াই রে সময় যাই পর দরদ নবী মুস্তফা মাশাআল্লাহ জবান খুলে মদওয়ালা আলে সাইয়্যিদিনা
হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোর সে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা হাসবিহি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবিহি রব্বি জাল্লাল্লাহ মাশাআল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দোনো জাহান কা ارشاد کیا پیار نبی رسول اللہ شبہ لا الہ پڑھئے لا الہ لا کو لا الہ الا اللہ لا الہ لا ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আসমা জাতের জিকির করলে কোনো অসুবিধা আছে নি না আরো জোরে বলেন আছে নি না ওরে আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহু আকবার দমে দমে আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহু আকবার দমে দমে ওরে আল্লাহর পাগল যারা দালান কুটা সারা ঘুমায় না তারা প্রেমের কারণ আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ আকবার দমে দমে জাতির জিকির করব কার আরো জোরে বলেন কার শান হবে অলি আল্লাহর সুবহানাল্লাহ এই জন্যই শান হবে কেন আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন দলিল জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদা শুনেন ও জিক্রু সলিহিনা কাফারত আম্বিয়া মানে নবীগণ কেউ যদি নবীগণের জিকির করে এটা বাদত হয় ও জিক্রু সলিহিনা কাফারত সলিহিন মানে নেককার বান্দা মানে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু মানে বাবা শাহজালা আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর অলিগণের প্রশংসার দলিল আছে না নাই এখন আল্লাহর জিকিরের দলিল ধরেন আমার আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলেন ফাযকুরুনি ও আমার বড়া পাড়ার বান্দারা শুনে নাও ফাযকুরুনি কেউ যদি আমি আল্লাহকে স্মরণ করো তাহলে আযকুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব জোরে বলেন সুবহানাল্লাহ এখন আমরা মাহফিলে আল্লাহকে স্মরণ করব আল্লাহ আল্লাহ বলিয়া কিভাবে আল্লাহ 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 রাখেন 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 আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহ আল্লাহ বলিয়া কথা বলেন ঠিক কিনা এখন
আল্লাহ যে বলল আমিও তোমাদেরকে শরণ করব এখন কারো নাম সুজন শাহ কারো নাম হচ্ছে কাজী আব্দুল হান্নান সাহেব কারো নাম হচ্ছে জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবু সাহেব কথা বলেন ঠিক কি না এখন আমি জানতে চাই জানতে চাই জানতে চাই আল্লাহ কি আমাদেরকে নাম ধরে শরণ করবে না 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 বড় পরম ইমানদার আল্লাহ আমাদের কারো নাম ধরে শরণ করবে না রে আল্লাহ আমাদেরকে কিভাবে শরণ করবে শুনে নেন আমার আল্লাহ এই আয়াতের পরের শব্দের মধ্যে বলেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলেন তোমরা আমাকে শরণ করবা আমাকে ডাকার মাধ্যমে এখন মাহফিলে আসলা আমাকে শরণ করা হবে মসজিদে মাইকের মধ্যে আজান শুনলা নামাজ পড়লা আমাকে শরণ করা হবে এই আমার বাবা জিরা আল্লাহ কি বলে শুনে নেন আমি আল্লাহ তোমাদের কারো নাম ধরে শরণ করব না আমি আল্লাহ কিভাবে তোমাদেরকে শরণ করব শুনে নাও আল্লাহ বলেন আইবির রহমাতে আইবিল মাগফিরাতে আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব রহমতের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব মাগফিরাতের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব রে তোমাদের সকলের জীবনের গুনাহ মাফ করিয়া উচ্চ কণ্ঠে জিকির করেন আল্লাহ 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 মদিনার গোলামে আমায় দেয়া এইও মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেয়া মাশাল্লাহ মারহাবা মদিনার বিশা আমায় দেয়া এইও মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেয়া মাশাল্লাহ গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পাইল তারা গো মাশাল্লাহ গোলামে মুস্তফা যারা ইয়াহইয়া গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পাইল তারা গো মারহাবা দয়া করে চরণ দোহলি দেয় এই ও মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেয় মাশাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত বড্ডাপাড়া সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বড্ডাপাড়া সুন্নি যুব সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি গভীর মনোযোগ এই আমার বড়পাড়ার বাবারা ডানে বামে যাব না অন্তরের কান লাগাইয়া শুনেন আজকের এই মাহফিল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিল কথা বলেন ঠিক কিনা বর্তমানে অনেক বাইরা আছেন আমরা যখন নবীর আগমনে খুশি হই নবীর আগমনে খুশি হইয়া যখন জশ্নে জুলুস মাহফিল করে অনেকে আমাদেরকে বেদাতি বইলা গালি দেয় আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সাধারণ পাবলিকের কোনো দোষ নাই কিছু কিছু মূর্খ মৌলবি আছে ইন্টারন্যাশনাল বেয়াদব মৌলবি আছে কই নবীর আমলে যেটা ছিল না বর্তমানে সেইটা করা বেদাত নবীর কোন সাহাবী সিদ্দিকে একবার জুলুস করে নাই এটা বেদাত
নবীর কোন সাহাবি রাস্তায় নামে নাই এটা বেদাত যদি এটা বেদাত হয় বড় পাড়ার বাবারা আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই নবীর কোন সাহাবি সাত দিন তিন দিন দশ দিন পনেরো দিন এক মাস কোন তাফসির মাহফিল করছেনি কথা বলেন না কেন আমি বুঝাইবার জন্য বলতেছি আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন সৃষ্টি জগতের সবাই খুশি কিন্তু শয়তান না খুশি হইতে পারে শয়তান না একদিন মরুভূমির বালুর মধ্যে সাইটটা সাইটটি শুরু করেছে রে গইরা গুইরি কইরা একবার এই দিকে যায় আরেকবার ওই দিকে যায় জিব্রাইল আমিন প্রশ্ন করে ও মালাউন তুমি কেন এই জায়গার মধ্যে সাইটটা সাইটটি শুরু করলা শয়তান না ডাক দিয়ে বলে ও জিব্রাইল আমি কেন সাইটটা সাইটটি শুরু করলাম শুনে নাও আমাকে আল্লাহ লানত প্রাপ্ত করার পরে আল্লাহর কাছ থেকে আমি হুকুম নিছি বান্দার পশমের গুড়াই গুড়াই ঢুকার আজকে বড্ডাপাড়ায় ঈদে মিলাদুন্নবীর মাহফিল হবে বান্দা কিভাবে মাহফিলের মধ্যে হাজির হয়ে আমি দেখা নিমু বড্ডাপাড়ার জমিনে জশ্নে জুলুস মিছিল হবে বান্দা কিভাবে মিছিল করে দেখা নিমু যারা ইমানদার আমরা তাদের আমি একদল আল্লাহর বান্দার ওয়াসওয়াসা দিয়া তাদেরকে এটা থেকে দূরে সরাইয়া দিমু আল্লাহর বান্দা বান্দিগুলোরে এত পাপ করাইবার পরে এমন একজন নবীর আগমন দুনিয়ার জমিনে ঘটছে রে ওই নবীর নামের দুহাই দিয়া যদি আমার আল্লাহর কাছে একবার বলবো আমার আল্লাহ আমি শয়তানের হাজার বছরের শয়তানি ওই নবীর নামের একবার দুহাই দেওয়ার কারণে আমার আল্লাহ মাফ কইরা দিব তাহলে আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আবু বকরের মতো নাকি আবু জাহেলের মতো আরো জোরে বলেন আরো জোরে বলেন সুজন শাহ মুখ দিয়ে বললে মানি না দলিলের দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই দেখেন আপনারা বলেন আমার নবী রহমত নাকি গজব আরো জোরে বলেন ঈদে মিলাদুন্নবী পালন করি খুশির কারণে ঈদে মিলাদুন্নবী পালন করি খুশির কারণে নিয়ামত পেয়ে করো খুশি বলছে কোরআনে নিয়ামত পেয়ে করো খুশি বলছে কোরআনে ঈদে মিলাদুন্নবী পালন করি খুশির কারণে সবাই একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার বন্ধুরা আমার আমরা কি নবীর রহমত যাই না জশ্নে জুলুস করি নাকি গজব যাই না বর্তমানে বাইসাবেরা নবীর রহমত জানে না গজব জানে যদি রহমত জানতো তাহলে জশ্নে জুলুস করতো বেদাত তাহলে বেদাত যদি হয় আমার আল্লাহ বেদাত করে কত নবী আল্লাহ বানাইছে কোন নবীর উপর আল্লাহ দরুদ পড়ে ফেরেশতাদেরকে বলছে পড়ার জন্য ইমানদারদেরকে বলছে পড়ার জন্য না বিহুবের দল কেন বুঝে না আমার এটাই তো বুঝে আসে না আমার বুঝে আসে না আমার নবী তাদের কি ক্ষতিটা করলো এটাই তো আমার বুঝে আসে না দেখেন আমার আল্লাহ কি বলে আমরা সুন্নিরা কেন নবীর জুলুসে হাজির হই আমার আল্লাহ কি বলে আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আকবার কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমানির রাহিম
ঘোষণা কার হুকুম কার আল্লাহ মানবো নাকি মৌলবি মানবো জোরে বলেন আল্লাহ মানবো না মৌলবি মানবো এখন আমরা মানি আল্লাহ তোমরা তো মৌলবিও মানো না কেন মানো না তোমরা তো হুজুর মানো না বাবা মানো না আমার নবী নূর না মাটি এটা কি ইমানি কথা না আমার নবী নূর না মাটি নবীরে যে মানবে না নূর হাকি করতে আমাদের কথা ইমান সুর কিন্তু তোমাদের হিসাব দেখাইতে গেলে তোমরা বাবার হা দিচ্ছ কেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর কিতাবটা আমার কাছে আছে আমার কাছে আছে এ বড় হুজুরে গাওহারে সিরাজির মধ্যে বলছে আউয়ালু মা খলাকাল্লাহু নূরি ওয়া কুল্লুল খলাইকা মিন নূরি ওয়া আনা মিন নূরিন সুবহানাল্লাহ তো আস্তে বললে সুবহানাল্লাহ এখন আমি যদি বলি আল্লাহই বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম এখন আমি যদি বলি আল্লাহ বলছে যে বন্ধু আপনি বলে দেন তোমাদের মধ্যে এসেছে মিনাল্লাহি নূর আমি আল্লাহর পক্ষ হইতে নূর আল্লাহ বলছে তোমাদের কাছে আসছে আমি আল্লাহর পক্ষ হইতে নূর আর মৌলবীরা বলে কি নূর দিয়া নাকি কোরআন বুঝাইছে বাদ দিলাম গভীর মনোযোগ ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর গাওহারে সিরাজির মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার আল্লাহর নূর হইতে আমার নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন শুধুমাত্র তাই নয় নবীর নূর হইতে সারাটা জাহান সৃষ্টি করেছে ব্রাহ্মণবাড়িয়া বাদ দিলাম আসেন যাই ভারত দেওবন মাদ্রাসার শিক্ষক হাকিমুল উম্মত আশরাফ আলী তানবি সাহেব বিশাল বড় আকাবের বিজ্ঞ আলেম উনি কিতাব লেখছেন নুসরুতি যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা এটার মধ্যে হাদিস তুলতে গিয়া উনি বলতেছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কদমে আরজ করলাম আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিস বানিয়েছেন এবার জাবেরের উত্তরের প্রেক্ষিতে আমার নবী বলতেছে হে জাবের আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারককে আল্লাহ সৃষ্টি করেছেন হুজুররা কই নূর আপনারা ছাত্র হয়ে বলবেন নূর না তাহলে আপনারা ছাত্র বেশি সুবিধার না কথা বলেন না কেন আমি কি কাউরে গালি দিতেছি কোনো কিছুই বলতেছি বাবাই বলে নূর ছাত্রই বলে নূর না সন্তানে বলে নূর না তাহলে তুমি সন্তান বেশি সুবিধার না কথা বলেন না কেন এখন আমরা বড় হুজুরের কিতাবের মধ্যে পাইলাম বড় হুজুরে বলছে নূর এই জন্য আমরা সুন্নিরা নবীর নূর মানি কথা বলেন না কেন বলতেছিলাম বাজান নবীর আগমনে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন এই ফুলাফান চুপ চুপ বন্ধু আপনি বলে দেন বিফাদলিল্লাহ কেউ যদি আমি আল্লাহর পক্ষ হইতে কোন রহমত পাই ওয়া বিরহমাতিহি যদি কেউ কোন রহমত পাই তাহলে যেন ফাবিজালিকা ফালিয়াফরহু তারা যেন এই রহমতের শুকরিয়া আদায় করে এখন আমার নবী রহমত না গজব আল্লাহ কি বলে শুনেন ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين الله বলেন আমি আল্লাহ যত জাগার রব তত জাগার রহমত বানায়া আমার বন্ধুরে দুনিয়াতে পাঠাইছি একটা জবানকে বন্ধ রাখবেন না উচ্চ সুরে বলেন আমরা আজকের পর থেকে নবীর নূর জানব না মাটির জানব আরো জোরে বলেন নূর জানব না মাটির জানব কেন নূর জানব ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর গাওহারে সিরাজি মাজালিসে সিরাজির মধ্যে নবীর নূর বলছে আমরা
সুন্নিরা বড় হুজুর মানিকে মানি না আল্লাহ আকবার জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার অনেকেই বলবো ওই যে আমাদেরকে গাল লাইতাছে তাহলে যারা বলবা তোমাদেরকে গালি দিতেছে তোমাদের জ্ঞানের অভাব আছে আমরা গালি দেই নাই তোমাদের হুজুরদের কিতাবের প্রশংসা সুন্নিরা করতেছি কথা বলেন না কেন কোন নবী আমাদের মতে নবী বিবাহ করছে তারাও করে নবী খাইছে তারাও খায় নবী বাজারে গেছে তারাও যায় তাহলে আমি বলবো তুমি কুত্তার মতো কুত্তা কি খায় না পায়খানা করে না ব্যবধান কত গবি আল্লামা হাফেজ কারি কেউ যদি একটা প্রমাণ দেখাইতে পারে নবীর মায়ের সাথে বাবার বৈধ মিলন মা আমেনার সাথে খাজা আব্দুল্লাহর মিলন হয়েছে নবী দুনিয়াতে আইছে একটা প্রমাণ যদি দেখাইতে পারে আমি সুজন শাহ কান্ডারে কাটতে পারলাম দেখেন আমার নবী কিভাবে দুনিয়াতে আগমন করছে একটু জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ বড্ডা পাড়ার বাবারা আশেপাশের গ্রাম আছে যত নাম ধরে বলবো কত আমার আল্লাহ একদিন জিব্রাইলকে ডাকে দিয়া বলে জিব্রাইল কোটি কোটি বছর আগে আমার বন্ধুরে একটা গোলাপের শুরুতে জান্নাতের ভিতরে রাখলাম দেখেন আমার নবী কিভাবে আসলো আপনি আমি মায়ের সাথে বাবার বৈধ মিলন দুনিয়াতে আসলাম মিলনটা যদি অবৈধ হইতো আপনি কি হালাল জাদা হইতেন না হারাম জাদা হইতেন কথা বলেন না কেন মিলন যদি অবৈধ হইতো তাহলে আপনি হারাম জাদা হইয়া যাইতেন এই আমার বাবাজি রাগু গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনে নেন আল্লাহ বলে জিব্রাইল বন্ধুর ফুল মুবারকটাকে যে আমি জান্নাতের ভিতরে রাখলাম আমার মনে চাই এই বন্ধুর ফুল মুবারকটাকে দেখার জন্য জোরে বলেন আল্লাহু আকবার জিব্রাইল আমিন ডাকে দিয়া বলে আল্লাহ তাহলে আপনি বলে দেন আমি কি করতে পারি এবার আমার আল্লাহ ডাকে দিয়া বলেন ও জিব্রাইল তুমি যাও জান্নাতের ভিতরে গিয়া আমার বন্ধুর ফুল মুবারকটাকে নিয়ে আসো দেখেন না নবী কিভাবে দুনিয়ার জমিনে আগমন করছে এই ইতিহাস পড়েন এগুলা পড়েও না মানে না আমার দয়াল নবীজি ফুলের সুরতে জান্নাতের ভিতরে আল্লাহ ডাকে দিয়া বলে জিব্রাইল ফুলটা নিয়ে আসো এবার জিব্রাইল জান্নাতের ভিতরে চলে গেছেন যাইয়া দেখে রে বড্ডা পাড়ার বাবারা আশেপাশের গ্রাম আছে যত নাম ধরে বলবো কত ইন দি মিন টাইমে 70,000 ফেরেশতা জিব্রাইল আমিন গিয়ে দেখতেছেন আল্লাহর বন্ধু নবীর এই রহমতের ফুল মুবারক 70,000 ফেরেশতা বের দিয়া দিয়া ইয়া নবী সালাম আলাইকা বইলা বইলা জান্নাতের ভিতরে আমার নবীর নূর মুবারকের ফুল মুবারকটাকে তার স্বাগত জানাইতে আসে জিব্রাইল ডাকে দিয়ে বলে ফেরেশতারে আল্লাহ বলছে ফুল নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আকবার জোরে বলেন ফেরেশতারা ডাক দিয়ে বলে না রে না ফুল তোমাকে দেওয়া যাবে না কই কেন তুমি যে ফুলটা নিয়ে যাইবা আমরা ফেরেশতারা এই যে আল্লাহর বন্ধু নবীর প্রেমের ফুল মুবারকটাকে গুইরা গুইরা সালাম জানাইয়া আমাদের মনের জ্বালা মিটাই ও জিব্রাইল তুমি ফুল নিও না গো জিব্রাইল ডাকে দিয়া বলে না রে না তোমাদের নার চাইতে আল্লাহর হুকুমটা আমার কাছে বড় ফেরেশতারা বলে ফুল দিব না জিব্রাইল বলে ফুল না নিও আমি যাব না এবার বলে অসুবিধা নাই তোমরা না দিলেও আমাকে জোর করে নিয়ে যাইতে হবে জিব্রাইল আলাইহিস সালাম কি করলেন ওই ফুল মুবারকটাকে যেই মাত্র হাতের মধ্যে নিছে রে বড্ডা পাড়ার বাবারা ও আমার সরেল তানার বাবা জিরারে পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনছেন গো আমরা যদি
যদি এক্সাম্পল কেউ হাতের মধ্যে গোলাপ নেই, আমাদের একটা চরিত্র আছে, আমরা এই গোলাপ ফুলের গন্ধ নেই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কার না মনে চাই গোলাপের গন্ধ নাকের ভিতরে নিতে? কোন ভেজাল আছে? বুঝলে বুঝ পাতা, না বুঝলে বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। ভিটামিন আছে না নাই? গভীর মনোযোগ। জিব্রাইল আমিন ফুল মোবারকটাকে হাতের মধ্যে নিলেন, জিব্রাইল কই হাই রে হা, আল্লাহর বন্ধু নবীর প্রেমের ফুল মুবারক, আমারও মনে চাই এই ফুল মুবারকের গন্ধ নেওয়ার জন্য। জিব্রাইল কই আজকে এই ফুলের গন্ধ নিব। যেই মাত্র জিব্রাইল আমিন আমার নবী পাকের রহমতের ফুল মুবারকটাকে নাকের মধ্যে লাগাইবে গ্রান নেওয়ার জন্য, আল্লাহর লীলা খেলা বুঝা যায় না রে। আমার আল্লাহ সুরারে কই চুরি কর, গিরস রে কই সজাগ তাক, কথা বলেন ঠিক কিনা? আদম রে কই আদম, ভুল করে গন্ধমের নিকটবর্তী হয়ো না, আবার গন্ধম কে বলে? তুমি কিন্তু আদমের পিছন চাইর মলাজি। গান কইতাছি, এই কথার অর্থ আছে না নাই? তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমরা পাপে ডুহি বাজাইতাম নি। যাই মাত্র ফুল মুবারকটাকে নাকের মধ্যে লাগাইব, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। হঠাৎ করে ফুল মুবারকটা কোথাও যেন উদাও হইয়া গেছে, মানে এখানে ফুলটা আছে হঠাৎ করে গায়েব হয়ে গেছে। যেই মাত্র নবীর ফুল মুবারকটা গায়েব হয়ে গেলেন, এই ফুলটা গিয়ে সর্বপ্রথম একটা নদীতে পড়লেন, নদী থেকে উপনদী, উপনদী থেকে একটা হালের মধ্যে চলে আসলেন। জিব্রাইল আমিন আল্লাহর কাছে যায়, আমার আল্লাহ বলে জিব্রাইল ও জিব্রাইল, আমার বন্ধুর ফুল মুবারকটা কোথায়? আপনারা বলেন আমার আল্লাহ জানে কি জানে না? মূসা নবী তুর পাহাড়ে আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা তোমার হাতের মধ্যে কি? আপনারা বলেন আল্লাহ জানে কি জানে না? এখানে প্রেমের একটা খেলা, এই প্রেমের খেলা বুঝতে হইলে প্রেমের দেশে যাইতে হবে। মনের মধ্যে সুল পরিমাণ বেয়াদবি থাকলে নবীর শান বোঝা যাবে জৈন্তার নয় কা? ফুলটা উদাও হয়ে হালের মধ্যে চলে আসলো, জিব্রাইল ডাক দিয়ে বলি আল্লাহ ফুলটা যেন কোথাও গায়েব হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল ফুল তো গায়েব হয় নাই, আমার বন্ধুর যে আমি দুনিয়ার জমিনে পাঠাবো, আমার বন্ধুরে দুনিয়ার জমিনে পাঠাইবার সময় হইয়া গেছে। এই আমার বড্ডা পাড়ার বাবাজিরা গো, ওই দিকে ফুলটা একটা হাল দিয়া বাইসা বাইসা যায়। আপনারা বলেন আমার নবীর বাবার নাম কি? আরো জোরে বলেন আমার নবীর বাবার নাম হলো খাজা আব্দুল্লাহ। এক্সাম্পল, আমাদের সমাজে গায়ের রংটা একটু ময়লা আছে না নাই? এই যে না সুন্দর না কালো, বানাইবার মালিক কে? এগুলারে আমাদের এলাকায় বলে শ্যামলা, আপনাদের এলাকায় কি বলে? শ্যামলা বলে, কালো বলে, কালো বলে, বেলালের মতন তো আর কালো না। আমার আল্লাহ বলেন তোমরা শরীর দেখো না, তোমরা দেখো শরীর, কিন্তু আমি আল্লাহ তোমাদের শরীর দেখি না, আমি আল্লাহ দেখি তোমাদের মন। সামরা দিয়া কি করবেন যদি ভিতরের মন ভালো না হয়? কথা বলেন না কেন? এই আমার বাবারা খাজা আব্দুল্লাহ ছিল শ্যামবর্ণ, মানে শ্যামলা। একদিন বাড়ি থেকে অনেক দূরে গেলেন বাণিজ্য করার জন্য, এই খাজা আব্দুল্লাহ বাড়ির দিকে যাই, এটা সুন্নি মাহফিলের একটা রহমত, মারহাবা, এটা নিয়ামত নাকি গজব? আরো জোরে বলেন নিয়ামত নাকি গজব? দোকানে হাইলে বিরিয়ানি তেহারি, আর মাহফিলেরটা হাইলে এটা হয়ে যাবে শেফা, ঠিক কিনা? মাহফিলেরটা হাইলে এটা তাবারক,
নিয়ত করে খাইবেন দেখবেন যে কঠিন রোগ ভালো হইয়া যাইব ভালো করার মালিক কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ কি ডাইরেক্ট ভালো করে অসুস্থ হলে ডাক্তারের কাছে যান না কবিরাজের কাছে যান না ভালো করে কেডা আল্লাহ উসিলা কারা ডাক্তার গভীর মনোযোগ তাবারক কাছে নিতে চান কি চান না এই আমার বাবারা এখন তো গাছ আছে ওই সময় অনেক দূর দূর কয়েক কিলোমিটার গেলে একটা গাছ পাওয়া যেত এই গাছের নিচে খাজা আব্দুল্লাহ ক্লান্ত হয়ে গেছে প্রচন্ড রোদ একটু ক্লান্ত হয়ে ঘুমাইয়া গেছে ঘুমের ঘরে কে যেন আয়সা দাগ দিয়া বলে ও আব্দুল্লাহ তুমি যে এই জায়গার মধ্যে তুমি ঘুমায়া রইলা তোমার খবর আছে নি আল্লাহর বন্ধু নবীর রহমতের ফুল মুবারক তোমার সামনে দিয়া ভাইসা যাইতেছে যে মাত্র এই স্বপ্ন দেখছে রে বাবা ওইদিকে খাজা আব্দুল্লাহ ঘুম থেকে সজাগ হইয়া গেলেন ঘুম থেকে সজাগ হইয়া তাকাইয়া দেখে রে একটা গোলাপ ফুল তার সামনে দিয়া ভাইসা যায় এ খাজা আব্দুল্লাহ আর দেরি করে নাই এই গোলাপ ফুলটাকে হাতের মধ্যে নিলেন এই হাতের মধ্যে নেওয়ার পরে খাজা আব্দুল্লাহ কয় এই গোলাপ ফুলটাকে এই মুহূর্তে আমি কি করতে পারি খাজা আব্দুল্লাহ চিন্তা করে পাই না ওরে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে উহুদ ময়দানের নবীর রক্তের কথা বলে উহুদ ময়দানের নবীর রক্তের কথা বলে এটা বললে অনেকে কইব গান গাইতাছে তারা যে বলে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না এটার মধ্যে কোনো ফতোয়া নাই কথা বলেন না কেন গভীর মনোযোগ কাউকে কোনো কিছু বললাম না বলার দরকারও আমরা চাই শান্তি ঠিক কিনা ইসলাম কি শান্তির ধর্ম নাকি মারামারির ধর্ম জোরে বলেন এই শান্তির ধর্মটার মধ্যে অশান্তি লাগাইতে আছে এ এ আছে না নাই গভীর মনোযোগ এই আমার বাবারা এই খাজা আব্দুল্লাহ ফুলটাকে হাতের মধ্যে নিয়ে চিন্তা করে হাই হাই কি করতে পারি খাজা আব্দুল্লাহ কয় ফুলটার একটু গ্রান নিয়ে দেখি সুবহানাল্লাহ যেই মাত্র ফুলটাকে হাতের মধ্যে নিলেন নেওয়ার পরে খাজা আব্দুল্লাহ যেই মাত্র গন্ধটারে একটু শ্বাসটাকে ভিতরের মধ্যে নিলেন জিব্রাইলের হাত থেকে যেমনি ভাবে ফুলটা উদাও হইয়া গেছিল এই খাজা আব্দুল্লাহর হাত থেকে ফুলটা উদাও হইয়া কিতাব প্রমাণ করে খাজা আব্দুল্লাহর নাক দিয়া দুইখা আল্লাহর বন্ধু নবীর নূরে মোহাম্মদি খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে স্থাপিত হইয়া গেছে শ্যামবর্ণ ছিল খাজা আব্দুল্লাহ নবীর নূর যখন তার মধ্যে ছিল না কেউ তার পছন্দ করে নাই যেই মাত্র নবীর নূর মুবারক তার কপালের মধ্যে চলে গেলেন বড্ড পাড়ার বাবারা এই আমার যুবক ভাইরা রে পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনছেন গো আরব দেশের বদ্দে একটা কথার রূপ পড়ে গেল আল্লাহর বন্ধু নবীর নূরে মোহাম্মদ খাজা আব্দুল্লাহর কপালে এই জন্য খাজা আব্দুল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে আরব দেশের সমস্ত মহিলারা পাগল হয়ে গেছে তার কাছে বিবাহ বসবে একটা
একটা মহিলা এসে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ রে আমার যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ আমি তোমার নামে লিখে দিব, বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো না। খাজা আব্দুল্লাহ কয় আমার জন্য কেন এত পাগল হইলা? এবার মহিলারা ডাক দিয়া বলে না রে না, ও খাজা আব্দুল্লাহ তোমার দেহ দেখা আমরা পাগল হই নাই, তোমার চেহারা দেখা পাগল হই নাই, যেহেতু আল্লাহর বন্ধু নবীর নূর মুবারক তোমার কপালের মধ্যে আছে রে, আমাদের মন চাই তোমাকে বিবাহ করিয়া নূরে মোহাম্মদের মা হওয়ার জন্য। আরো জোরে কোন সুবহানাল্লাহ! এই কথা শুনছে খাজা আব্দুল্লাহর বাবা, কই হাই হাই, যেই পরিমাণ মহিলারা পাগল হয়েছে, যদি একজনের কাছে বিবাহ করাইতে যায় তাহলে আরেকজন ফাঁসি লাগিয়ে মরব, তাহলে আমার ভূতের নামে কলঙ্ক। বর্তমানে কিছু কিছু ফুলাফান আছে দেখবেন, তার জন্য অনেক মেয়েরা পাগল, ঠিক কিনা? সালমান চা মারা গেছে, শুনছি বহুত মেয়েরা নাকি কুচু কাছু ফাঁসি লেগে মরছে, কিও দুঃখের সুডে। বাংলাদেশের চলচ্চিত্র নায়ক মারা গেলে আহারে আল্লাহর উপরে ভরসা নাই, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু দেশের সমস্ত মহিলারা পাগল হইয়া গেছে বাজান, খাজা আব্দুল্লাহর বাবা এই দেশ থেকে তারে আরেক দেশের মধ্যে নিয়ে গেছে। আহারে বর্তমানে বিবাহ হয় কি হয় না কথা বলেন না কেন? বউয়ে গুমটা দেয়া বৈশা থাকে, বন্ধু যাই, বান্ধব যাই, বোন যাই, ভাই যাই, বউয়ে গুমটা দেয়া বৈশা থাকে, আর এই জামাই মুখটা একটু খুলতে বলো না, ভুলতে বলো না, এরকম না কথা বলেন না কেন? গায়ের রং ঠিক আছে কিন্তু চেহারাটা কেমন দীক্ষা লই, খুলতে বলো। খুলছে, খোলার পরে মাশাল্লাহ মাশাল্লাহ খুব ভালো, কথা বলেন না কেন? আবার অনেক সময় কয়ে একটু সুরা থেলাওয়াত বলো না, একটু সুরা টুরা ফরো, কিভাবে ফরো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم, الحمد لله رب العالمين, الرحمن الرحيم, مالك يوم الدين, إياك نعبد وإياك نستعين, اهدنا الصراط المستقيم, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মাশাল্লাহ কণ্ঠ খুব সুন্দর, ঠিক না? বলার পরে চুল দিদি, চুল আছে না নাই? দিহি তো চুল দেখায়। আচ্ছা বলেন তো, বউ যে দেখতে গেছেন, তোমার বন্ধু গেছে, অন্যরা গেছে, তোমার বউর চুল যে আরেকজনের দেখলো, এটা গুণ হয়েছে না? সব হয়েছে। ইহুদিদের যত কালচার আছে বর্তমানে আমাদের ভিতরে ঢুকে গেছে, এইগুলা নিয়ে কোনো ফতোয়া নাই, মৌলবীর দণ্ডবীর হাজার না জন্য শুধু ফতোয়া দেয়। বর্তমানে শতকরা 90% বিয়ার মধ্যে যৌতুক নেওয়া হয়। মৌলবি তুমি বিবাহ করাও, গিয়া বলো আল্লাহ দাম্পত্য জীবন সুখী কইরা দাও, ওই বিয়ার মধ্যে যে 1,00,000 টাকা 2,00,000 টাকা যৌতুক নেওয়ার সময় কি হক কথা গুলা বলতে পারো না? ওই 500 টাকা 1,000 টাকা আছে ভাই, লইলে এটা মাইরা দিব, এই জন্য হক কথা কয় না, কথা বলেন না কেন? যেই দলেরই হোক, ঠিক কিনা? কুল মুসলিমু ইখওয়াতান, প্রত্যেক মুসলমান ভাই ভাই, আপনি আমার ভাই, আমিও আপনার ভাই, এক ভাই আরেক ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকাই না, শোভা পায় না। মা আমেনার সাথে খাজা আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে, এমন কোন মৌলবি যদি প্রমাণ করতে পারো খাজা আব্দুল্লাহ বিবাহের বাসর করার আগে মা আমেনার চেহারা দেখছে, আমি সুজন শাহ ইবনের কাইটা ফালামু, দেখে নাই?
তারপরে কি করে জানেন একটু ভালো করে আসো সব টেকরা টুকরা আসেনি দিছি কোফাওর ন এ কি কয় ফাও ফাও দেখবা লাগে কোফাও একটা কম না বেশি একটু দিয়েছেন ফাও দিয়ে দিহা কথা বলেন না কেন ঠিক কুমাতা উঠাও নাকি গারে কোনো সমস্যা আছে মা আমনাকে দেখে নাই বিবাহ হইয়া গেলেন এখন তো কত ধরনের লাইটিং তৎকালীন সময়ে লাইটিং ছিল না বিদ্যুৎ ছিল না মোম ছিল না কেরোসিনও ছিল না ওই সময়ে একটা সিস্টেম ছিল বাবাজিরা কিয়ামত কি বলবো পাপি মুখে আমি নবীর শান তারপর বইলা দিয়া যায় যদি মানতে পারেন ইমান তাজা হইয়া যাবে ইন্দিমিন টাইমে মা আমেনা বাসর ঘরে বৈশা রইলেন বাসর রাত্র কত একটা মধুময় রাত্র এ আমার বাবা জিরা রে এই খাজা আবদুল্লাহ কি করছে বাসর রাত্রে যখন বিবির কাছে চইলা গেলেন মানে মা আমেনার কাছে যাবে অন্ধকার ঘরের মধ্যে বাসর রাত্রিতে মা আমেনা বৈশা রইলেন এই খাজা আবদুল্লাহ অন্ধকার ঘরের মধ্যে আইসা দুই কা গেলেন আল্লাহর বন্ধু নবীর নূর মুবারক খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে জলমল জলমল করে রে অন্ধকার ঘরের ভিতরে যেই মাত্র খাজা আব্দুল্লাহ দুই কা গেলেন খাজা আব্দুল্লাহ দুই কা যাওয়ার পরে রে এই মা আমেনা দেখলেন এই নূরের নবীজির নূর মুবারকের আলোতে এই বাসর ঘরটা যেন আলোকিত হইয়া গেছে মা আমেনা তাকাইয়া দেখে কপালের মধ্যে নূর জল জলমল জলমল করে সেই মাত্র করে রে এই মা আমেনা টাস করে গিয়ে খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে একটা মহব্বতের সুমা মাইরা দিছে এবার যখন রাত্রের বেলা ঘুমাইয়া গেছে রে এই ঘুমের ঘরে মা আমেনা স্বপ্নে দেখে বাবারা কে যেন আইসা ডাক দিয়া বলে আমেনা ও আমেনা গো তুমি তো তোমার স্বামীর কপালের মধ্যে সুমা দিলা না এই সুমা দেওয়ার কারণে আল্লাহর বন্ধু নবীর আগমন তোমার রেহমের ভিতরে গইটা গেছে আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার ও বাবারা মায়ের সাথে বাবার বৈধ মিলন আমি সুজন শাহ আসছি সভাপতি সাহেব আসলো রফিকুল ইসলাম রেজবি সাহেব আসলো কিন্তু মা আমেনা কপালে সুমা দিছে স্বপ্নে দেখে আমেনা তোমার রেহেমের ভিতরে মাটি চলছে না নূর গেছে স্বপ্নের কথা কারো কাছে বলে না মা আমেনা চুপ রইলেন দিন যায় সপ্তাহ যায় আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম চার পাঁচ মাস যাওয়ার পরে রে মায়ের পেটটা ফুটবলের মতন বড় হওয়া শুরু করছে ঠিক কিনা কিন্তু এমন কোন মুফতি মুফাসসির হাজি গাজী আল্লামা ফাহামা কেউ প্রমাণ করতে পারবে না মা আমেনার পেটের কোনো পরিবর্তন হয়েছে কেউ প্রমাণ করতে পারবে না মা আমেনার পেটের কোনো পরিবর্তন হয়েছে এই মা আমেনা আরেকদিন স্বপ্নে দেখলেন কে যেন এসে ডাকে দিয়া বলে আমেনা গো ও আমেনা তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলা না এই সুমা দেওয়ার কারণে আল্লাহর বন্ধু নবীর আগমন তোমার রেহেমের ভিতরে গড়ছে গো ও আমেনা একটা কাজ করো যেহেতু আল্লাহর বন্ধু নবীর নূর মুবারক তোমার রেহেমের ভিতরে গেছে এটার শুকরিয়া আদায় করার জন্য তুমি যাইবা খানাই কাবায় খানাই কাবায় গিয়া কি করব গো বলে আমেনা যেহেতু তোমার গর্বের ভিতরে রহমত গেছে রহমত তো কোনো সাধারণ কোনো রহমত নয় এটা হলো সৃষ্টির সবচাইতে বড় শ্রেষ্ঠ রহমত ও আমেনা তুমি খানাই কাবাই যাইবা খানাই কাবাই গিয়া দুই রাকাত নামাজ আদায় করবা
আরো জোরে বলেন কি আদায় করবা আরো জোরে বলেন এখন নামাজের মধ্যে বেজাল আছে না নাই হুসাইনি এজিদি হুসাইন কারবালায় জুমার নামাজ পড়ছে এজিদিরাও কারবালায় জুমার নামাজ এজিদিরা কই তাড়াতাড়ি নামাজ পড় কেন 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 এই জন্যই নামাজ পড়ে গিয়া হুসাইনের গলায় ছুরি চালাই দিব কথা বলেন না কেন হুসাইনে কই নামাজ এই জন্যই পড়ব কিছুক্ষণ পরে আমার নানার উম্মতের জন্য শহীদ হয়ে যাব আল্লাহু আকবার বলেন এই আমার বড়দাপারের বাবারা এজিদ বাহিনীর নামাজের শর্ত হলো জীবন দিয়ে হলেও হুসাইনকে মারতে হবে গদি রক্ষা করতে হবে আর হুসাইনের উদ্দেশ্য হলো জীবন দিয়া হইলেও ইসলাম জিন্দা হতাহার কারবালা কিবা জীবন দিব তারপরও কারবালায় ইসলামকে নানার ইসলামকে আমি জিন্দা করে দিয়ে যাব ওরে পঞ্চায়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাই ওরে গহিনে ডুবিয়া নামাজ পড়ো ও বাবা মা আমেনা কই আহা আবারও এই স্বপ্নটা দেখলাম কে যেন আয়সা বলে আমেনা তুমি যাইবা খানে কাবাই দুই রাকাত নামাজ পড়বা এ মা আমেনা আর দেরি করে নাই খাজা আব্দুল্লাহর হুকুম নিছে রে বড়দাপাড়ার বাবারা নেওয়ার পরে এই মা আমেনা সইলা যাইতেছে খানে কাবাই মা আমেনা দেখে রে এই যে মা আমেনা খানাই কাবাই যায় প্রচন্ড রৌদ্র দিয়া খানাই কাবা যায় মা আমেনার মাথার উপরে কোনো ছাতা নাই মা আমেনার মাথার উপরে কোনো গাছ নাই যদিও মাঝে মাঝে গাছ পড়ে কিন্তু মা আমেনা দেখতেছে প্রচন্ড রৌদ্র এ মা আমেনা দেখতেছে তার মাথার মধ্যে যেন একটা ছায়া পয়রা রয়েছে আসে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে রৌদ্র আছে কিন্তু রৌদ্র তার শরীরের মধ্যে পড়ে না এই মা আমেনা শেষ পর্যন্ত খানাই কাবাই গেলেন নাক দিয়া বলে খানাই কাবার মালিক ও খানাই কাবার মালিক শুনেছি আল্লাহ তোমার বন্ধু নবী নাকি আমার রহমের ভিতরে গো ও আল্লাহ আমি অনুভব করতে পারি না ও আল্লাহ কে যেন স্বপ্নের মধ্যে বলছে আমি দুই রাকাত নামাজ পড়ার জন্য এই মা আমেনা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন আল্লাহু আকবার এবার মা আমেনা সূরা ফাতিহা পড়লেন এবার আরেকটা সূরা মিলাইয়া রুকুর মধ্যে গেলেন আবার সেজদার মধ্যে গেলেন আবার দাঁড়াইলেন সোজা হইয়া এবার এক রাকাত নামাজ পড়ার পরে দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লেন আবার মা আমেনা আরেকটা সূরা মিলাইলেন সূরা মিলাইবার পরে গো এই মা আমেনা রুকুর মধ্যে গেলেন রুকুর মধ্যে গিয়া সেজদার মধ্যে গেলেন মা আমেনা এবার নামাজের শুরুতে আবার বৈশা বৈশা যখন এই তাসবিহগুলা পড়তেছে নিয়মগুলা মানতেছে এবার মা আমেনা সালাম ফিরাইবেন আসসালামু আলাইকুম عليكم ورحمة الله আপনারা বলেন সর্বপ্রথম সালাম সালাম কি ডান দিকে ফিরায় না বাম দিকে ফিরায় এ মা আমেনা সর্বপ্রথম সালাম ফিরাইলেন ডান দিকে সালাম ফিরায় দেখে বাজানো ডান দিকে বিশাল আকারের একটা পাহাড় দেখা যায় যে পাহাড়ের নাম হলো জাবালে রহমত শুধুমাত্র তাই নয় এই জাবালে রহমত নামক পাহাড়ের মধ্যে একটা প্রাণী দেখা যায় এই প্রাণীর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার গ্রাম্য ভাষায় আমরা যাহাকে বলি বাঘ এখন যদি একটা বাঘ এই গেট দিয়া যদি মাহফিলের মধ্যে ঢুকে আপনারা কি মাহফিলে থাকবেন নাকি দেওয়াল টল ভেঙ্গে গেবারে জীবেন কথা বলেন না কেন সময় বলবেন ও মায়া গো কথা বলেন বাঘ আহে মরণের বয় সবাই রই আছে মা আমেনা বাম দিকে সালাম ফিরাইলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সালাম ফিরাইলেন বাম দিকে বাম দিকে সালাম ফিরায়া এই মা আমেনা আরেকটা পাহাড় দেখলেন এই পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস এই জাবালে আবু কুবাইসের মধ্যে আরেকটা প্রাণী দেখছে রে বড়টা পাড়ার বাবারা এই প্রাণীটার নাম হলো হরিণ এখন আমি আপনাদের কাছে জানতে চাই বাঘ আর হরিণ তারা একে অপরের বন্ধু কথা বলেন ঠিক কিনা আমার খেয়াল নাই ডিসকভারি তো এখন বাঘের চরিত্র হরিণ যদি দেখে সুরের মতন বাঘের কিন্তু আমার বুদ্ধি আছে হরিণ দেখলে একটু দূরে সুরের মতন একটু ফু 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 করো বাপ দেখাইব বুঝাইব তুমি তোমার মতো তো আমি আমার মতোই আছি এই বাপ দেখাইয়া তো হরিণটা একটু বিহুব বানাইতো হরিণে কো মাগো তোমার একটা শক্তিশালী প্রাণ আমার দেখা না মনে আমার সাথে বন্ধুত্ব করব দুষ্ট লোকের এই বাপ বাপ ধরে যখন সময় হয় হরিণটা একটু বেবোলা হয় হওয়ার পরে যখন একটু কাছাকাছি যা বাঘ এক কদম সামনে যা হরিণে তো সরল সোজা মানুষ তো মানে প্রাণী তো এখন হরিণ আর লড়ে সরে না এখন এই বাঘে কয় এই আমি তোমার সাথে বন্ধুত্ব করবো বোন মানে সুরে সুরে মশা তো ভাই একজন আরেকজনের সাথে কথা কইতে চাই হরিণও সহজ সরল এবার যেই মাত্র কাছে যায় বাঘে সর্বপ্রথম গলার মধ্যে একটা কামড় কামড় দেয় রক্ত চলাচলটা বন্ধ করলে এটা বেড়ার মতন হয়ে যায় আর শান্তি মতো দুপুরে লাঞ্চ করে ঠিক কিনা গভীর মনোযোগ দুনিয়ার সিস্টেম বাঘ আর হরিণ একে অপরের শত্রু কথা বলেন ঠিক কিনা আমার নবী কেমন রহমত জঙ্গলার বাঘ হইয়া চিনে জংলার হরিণ হইয়া চিনে এই আরেকটা কথা মনে হয়ে গেছে মিরপুর শাহালি বুগদাদির নাম শুনছেন নি উনি যখন মদিনার নবীর হুকুম পাইয়া সর্বপ্রথম ঢাকার জমিনে এখন তো বাঙালি ওলি আল্লাহ মানোরা ঢাকার জমিনে ঢাকা ছিল ফাঁকা ফাঁকা জঙ্গলে ঢাকা কোন বিল্ডিং এর ফাঁকটাও ছিল না ওই জায়গার মধ্যে বাবা শাহালি যখন গিয়া আজান দিছে কি দিছে কথা বলেন মদিনার নবীর প্রেমের আজান আজান দিছে জঙ্গল থেকে বাঘ আর হরিণ তাকে হাইতে আসছে এবার শাহালি বুগদাদি বলে তোমরা যে আমাকে হাইতে আসছো আমি তো তোমাদের এই দেশের কোনো লোক না আমি হলাম মদিনাওয়ালার গোলাম যেই মাত্র গোলাম পরিচয় দিছে সিংহের গর্জন থেমে গেছে বাঘের আওয়াজ থেমে গেল সমস্ত আল্লাহর ওলি শাহালি বুগদাদির কদমের মধ্যে পড়ে গেছে আল্লাহু আকবার বলে গভীর মনোযোগ মা আমেনা দেখলেন জাবালে রহমত পাহাড় থেকে বাঘ নামলেন জাবালে আবু কুবাইস পাহাড় থেকে হরিণ নামলেন মা আমেনা বল কইরেই জানে একে অপরের শত্রু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না মা আমেনার মনের মধ্যে একটু বই লাইগা গেছে রে বড্ড পাড়ার বাবারা বই লাইগা যাওয়ার পরে এই বাঘ আর হরিণ একে অপরের কাছে চলে আসলেন মা আমেনা বলে কি ব্যাপার কি ব্যাপার রে একজন তো আরেকজনকে আক্রমণ করার কথা কিন্তু কেন আক্রমণ করে না মা আমেনা বলে তারা তো মনে হয় এই জঙ্গলার কোনো বাঘ নয় মা আমেনা মনে মনে কয় তারা মনে হয় অন্য কোন জাতি তারা মনে হয় জিন জাতি হইতে পারে মা আমেনার ভিতরে সন্দেহ ঢুকা গেলেন এই মা আমেনা এক কদম দুই কদম পিছনের দিকে যাওয়া শুরু করলেন এইবার বাঘ আর হরিণ দুইটা মুখামুখি হইয়া বাঘটা চুপ করে বসে গেলেন এইবারে কি করলেন খাজা আব্দুল্লাহ জেননি বাবে মা আমেনার কপালের মধ্যে মা আমেনা খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে চুমা দিয়েছিলেন এই বাঘটা বসে গেলেন হরিণটা তেমনি ভাবে আইসা বাঘের কপালের মধ্যে একটা চুমা মাইরা দিছে মা আমেনা আরেকটু বই পাইয়া গেলেন মা আমেনা বলেন এখন তো আরো বইয়ের বিষয় এটা তো বাঘ আর হরিণ হইতে পারে না অন্য কোন সৃষ্টি মা আমেনা যেই মাত্র পিছনের দিকে যায় বাঘ আল্লাহর দরবারে ডাক দিয়া বলে আল্লাহ ও
তোমার কাছে একটা দোহাই দিয়া বলি, যাকে না বানাইলে তুমি আল্লাহ সৃষ্টি জগতের কোনো কিছুই বানাইতা না। ও আল্লাহ ওই নবীর নামের দোহাই দিয়া বলি, তুমি আমি বাঘের জবানটাকে খুইলা দাও। আপনারা বলেন নবীর নামের দোহাই দিলে আমার আল্লাহ জবান খুইলা দিতে পারে কি পারে না? আরো জোরে জোরে বলেন পারে কি পারে না? আদম এবং হাওয়া বানাইলো আল্লাহ, জান্নাতের ভিতরে রাখছে আল্লাহ। আমার আল্লাহ বলে আদম ও হাওয়া জান্নাতের ভিতরে রাখলাম, গন্ধমের নিকটবর্তী কিন্তু কোনোভাবে হইতে পারবা না। এবার এই শয়তানের দোকানে পড়ে মা আমেনা এবং হাওয়া যেই মাত্র গন্ধম খাইলো, আল্লাহ বলে বাহির হইয়া যা, বাহির হইয়া যা। জান্নাত থেকে আমার আল্লাহ দুইজনকে দুনিয়াতে পাঠাইয়া দিলেন। পাঠাইয়া দেওয়ার পরে 350 বছর রাস্তায় রাস্তায় ঘুরার পরে গো, একদিন আদম নবী ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ গো, আমাদেরকে যখন জান্নাত থেকে বাহির করলা, বাহির করার সময় ও আল্লাহ তোমার নামের পাশে জান্নাতের গেটের মধ্যে আরেকটা নাম দেখতে পাইছিলাম, আল্লাহ গো তোমার কাছে মায়া কইরা কই, তোমার কাছে দয়া কইরা কই, ওই নামের গুণে আমাদেরকে মাফ করো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আদম এ আদম রে, যার নামের দোহাই দিলে আমি আল্লাহ মাফ কইরা দে, যেদিন আমি আল্লাহ তোমাদেরকে সর্বপ্রথম জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছিলাম, ওই দিন যদি আমি আল্লাহর কাছে এই নামের দোহাই দিতা, আমি আল্লাহ তোমাদেরকে ওই দিনই মাফ করে আবার জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিতা। আলোচনা কি খারাপ লাগতেছে? সাইরে দিমু গভীর মনোযোগ। বাঘ বসলেন, হরিণ চুমা দিলেন, মা আমেনা পিছন দিকে যায়, বাঘে কয় আল্লাহ তোমার বন্ধুর নামের দোহাই দিয়া বলি গো, আমার জবানটাকে তুমি খুইলা দাও। আমার আল্লাহ খুইলা দিলেন, বাঘে ডাক দিয়া বলে, ও মা আমেনা গো, ও মা আমেনা পিছন দিকে যাইও না গো, ও মা তুমি পিছন দিকে যাইও না, তুমি একটু দাঁড়াও, তোমার সাথে মনের দুইটা কথা বলি। এইবার মা আমেনার একটু বই পেয়ে গেলেন, আরে বাঘ তো কথা বলতে পারে না, এ মা আমেনা আবার পিছন দিকে যাওয়া শুরু করলেন। হরিণ একটা ডাক দিয়া কয় আল্লাহ, বাঘ বিদায় শক্তিশালী প্রাণী, তুমি তার জবানটাকে খুইলা দিলা, তোমার কাছে বলি যাকে না বানাইলে তুমি আল্লাহ আমি হরিণ কেউ বানাইতা না। ও আল্লাহ তোমার কাছে কই জবানটারে খুইলা দাও, তোমার বন্ধুর মায়ের সাথে মনের কথা বলি। এইবার যখন দুহাই দিছে হরিণ, আমার আল্লাহ হরিণের জবানটাকে খুইলা দিছে রে, এবার বাগার হরিণ মা আমেনাকে ডাক দিয়া বলে, আমেনা গো পিছন দিকে যায় না, একটু দাঁড়াও, মনের দুইটা কথা বলি। মা আমেনা দুইজনের আওয়াজ শুনিয়া এইবার অবাক হইয়া গেছে রে, যেই মাত্র অবাক হইয়া গেলেন, অবাক হওয়ার পরে মা আমেনা দাঁড়াইলেন, আয়েশা ডাক দিয়া বলে, আমেনা গো তোমার কদম দুইটা বাড়াইয়া দাও, তোমার কদমের মধ্যে আমরা দুইটা প্রাণী দুইটা সুমাবি। কেন দিবা? কারণ আছে। তাহলে তার আগে জানতে চাই, তোমরা দুনিয়ার সিস্টেম একে অপরের শত্রু, আজকে কেন বন্ধু হইলা? এই জন্যই হইলাম, এই জন্যই হইলাম, আমরা যখন গত রাত্রে ঘুমাইলাম কে যেন আয়েশা বলতেছে, তোমরা যে এই জায়গার মধ্যে ঘুমায় রইলা, খবর আসেনি, খবর আসেনি, আগামী কালকে ফজরের নামাজের পরে রহমাতুল্লিল আলামিনের মা আসবে খানে কাবার জিয়ারতের উদ্দেশ্যে। ও মা আমেনা খুদা কি কসম কেটে বলি, এই সংবাদ পাওয়ার পর থেকে আমরা বাগার হরিণ, যাকে না বানাইলে আল্লাহ আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য সৃষ্টি জগতের কোনো কিছুই বানাইতো না, এমনকি আল্লাহ বাঘকে বানাইতো না, হরিণকে বানাইতো না, ওই নবীর মা আসবে, আমরা কি আর ঘুমাইতে পারি?
কান্না মনে চাই ওই নবীর মাকে দেখি কান্না মনে চাই ওই নবীর মায়ের কদমের মধ্যে চুমা দেই যেহেতু আপনি আসবেন আমরা একে অপরের শত্রুতা বুই লাগি আজকে বন্ধু হইয়া আপনার কাছে চলে আসছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ আর কয়েকটা মিনিট আলোচনা শেষের দিকে নিয়ে যাই বাগার হরেন চুমা দিছে পশু হইয়া এটা দিয়া বুঝাইলো পশু হইয়া নবী চিনে আর আপনি আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও আমরা নবী চিনতে পারি তাহলে চিন্তা করেন আমরা শ্রেষ্ঠ জীব হওয়ার পরও আমরা কতটুকু নিচে আছি গোবিন মনে আমার নবী দুনিয়াতে আগমন করবে যেই দিন আসবে আমার নবীর মা আমেনা ঘুমায় মধ্যবর্তী রাতে মা আমেনা যখন ঘুম থেকে সজাগ হইয়া গেলেন ঘুম থেকে সজাগ হওয়ার পরে আপনারা বলেন আপনারা যে রাতের বেলা ঘুমান খাটের মধ্যে ঘুমান না ফ্লোরের মধ্যে ঘুমান কথা বলেন হাটের মধ্যে ঘুমাইলে একটা হাটের কয়টা কোনা নাকি তিনটা নাকি দুইটা চারটা আপনি আমি দুনিয়াতে আসলাম মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়েছিল বাবা বলেন কাকা বলেন পার্শ্ববর্তী মানুষ বলেন মায়ের প্রসব ব্যথা আরম্ভ হওয়ার পরে গো দাইমা ডাইকা বুঝ পায় না ঠিক কিনা এই কানা মনবি কোন দলিলে বললি তোর মতন আমার নবীর মা ঘুম থেকে সজাগ হয়ে গেলেন সজাগ হয়ে দেখতেছে এই সাতটা কোনার মধ্যে সাতটা মহিলা দাঁড়ানো এবার ডাক দিয়া বলে আপনারা কে এই সাতজন মহিলা চিৎকার মেরে বলতেছে আমরা তো দুনিয়ার কোনো মানুষ না আমরা হচ্ছি জান্নাতি মেহমান পৃথিবীর মধ্যে কোন একটা ব্যক্তি আসো কোন একটা মৌলবি আসো তোমার জন্মের সময় আল্লাহ জান্নাত থেকে জান্নাতি মহিলা পাঠাইছে আছে কেউ তা কেমনে হইল আপনার মতন কোন দলিলে বলবেন আপনার মতন মা আমেনাকে ডাক দিয়া বলে ও মা আমরা আসছি কে পাঠাইছে আল্লাহ তো কেন পাঠাইলো অল্প কিছুক্ষণ পরে সুবহে সাদিকের টাইমে আল্লাহর বন্ধু নবীর আগমন ঘটবে আপনার রেহেম হইতে দুনিয়ার জমিনে এখন মা আমেনা বিশ্বাস করেন পেটের কোনো পরিবর্তন নাই শরীরের মধ্যে কোনো ব্যথা নাই বিশ্বাস করার কোনো সুযোগ আছে কথা বলেন না কেন ধরেন আমার মায়ের পেটের মধ্যে বাচ্চা আছে পেটের কোনো পরিবর্তন হয় নাই এখন যদি কোনো মায়ের কোনো বান্ধবী গিয়া বলে এই বান্ধবী কিছুক্ষণ পরে তো তোমার গর্ভ থেকে এমন একটা সন্তান জন্ম নিব মা তুইব তরবুজি মাথা নষ্ট হয়ে গেছে কথা বলেন না কেন সন্তান জন্ম নিতে গেলে তো স্বামীর সাথে মিলন হইতে হবে পেটের মধ্যে দশ মাস দশ দিন থাকতে হবে আমার বুকের কলিজার মধ্যে লাতি দিব হাইতে গেলে হাইতে দিত না ঘুমাইতে গেলে ঘুমাইতে দিত না কই আমার পেটের মধ্যে সন্তান থাকলে পেটের কি কোনো পরিবর্তন আমি কি বুঝলাম নইলে মা আমেনা নিশ্চিন্তে ঘুমাই গেলেন শেষ রাত্রে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করবে রাত্রের বেলা রাত আল্লাহর দরবারে ডাক দিয়া বলে আল্লাহ গো ও আল্লাহ তোমার বন্ধু তো অল্প কিছুক্ষণ পরে দুনিয়াতে আগমন করবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই ফরিয়াদ জানাই তোমার বন্ধু যদি দুনিয়ার জমিনে দিনের বেলা আগমন করে দুনিয়ার কোন মানুষ যদি তোমার বন্ধুর আগমন দেখে গো তোমার বন্ধুর নামের কলঙ্ক হবে ও আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই আমি রাতের বেলা তোমার বন্ধুরে দুনিয়াতে পাঠাও না এইবার যেই মাত্র এই খবরটা দিলেন আল্লাহর কাছে এই দরখাস্তটা যখন রাত্র আল্লাহর কাছে দিলেন দিনে একটা ডাক দিয়া বলে আল্লাহ বই পায় অন্ধকারকে মানুষ বই পায় ও আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই তোমার বন্ধুরে তুমি রাতের বেলা দুনিয়াতে পাঠাইও না গো তোমার কাছে বলি তুমি একটা কাজ করো আমি দিনের বেলা তোমার বন্ধুরে দুনিয়াতে পাঠাও গভীর মনোযোগ এই আমার বাবারা
রাত আর দিন দরখাস্ত করছে কার কাছে? আমার আল্লাহ দুনিয়াতে নবীকে পাঠাইবেন, আল্লাহ বলে রাত চুপ করো, এই দিন চুপ করো। রাতকে আমার আল্লাহ খুশি করে নাই, দিনকে আমার আল্লাহ বেজার করে নাই, আমার নবীকে 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে বাক্কা শহরে খাজা আব্দুল্লাহর গৃহ কুটিরে মা আমেনার রেহে মুবারক হইতে মা আমেনা ঘুমায়া রইলেন। জান্নাত থেকে চারটা মহিলা তাকায়া দেখে রে, একটা নূরের জ্যোতি, কিসের জ্যোতি? আরো জোরে, একটা নূরের জ্যোতি। মা আমেনার নাভি মূলের গুড়া দিয়া, কিসের গুড়া দিয়া? আপনি আমি মায়ের লজ্জাস্থান দিয়ে আসছি, ঠিক না? কিন্তু আমার দয়াল নবীজি আমার বাবারা একটু মিলাদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি আমার নূর নবীজি আগমনে জগত হইল উজালা, মধুর নামটি স্মরণ করো ওহে আসে কে নিরালা, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।